আমরা আবার জানাই লার্ন টু সলভ জিরো আবার নতুন বিজ্ঞপ্তি চলে আসলাম তোমাদের সামনে। আজকের কিছু অপরেশনটা আছে তার মধ্যে কারা কারা অ্যাপ্লাই করতে সবাই দেখে নেবো, দেখা যাবে যারা চ্যানেল নিউ আছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে তোমরা ডেইলি টাইম টু টাইম আপডেট পেতে পারো। তার দেখে নেবো আজকের কিছু অপরেশনটা আছে সেটা হলো হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা। হাইকোর্ট অফ ত্রিপুরার আগরতলা থেকেই জব রিক্রুটমেন্টটা বেরিয়েছে। তো পোস্টের নাম হলো ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। পোস্টের নাম হলো জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। কয়টা পোস্ট দেখে নেবো, টোটাল পোস্ট আছে 13 পোস্ট আছে, ঠিক আছে। তো পোস্টগুলো যে কিছু আন্ডারে এসেছে গ্রুপ সি নন গ্যাজেটেড আন্ডারে, ঠিক আছে। এর মধ্যে পোস্ট জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, টোটাল নাম্বার অফ পোস্ট 8 ইন দ্য রেগুলার, টোটাল তো পোস্ট আছে 13টা, তার মধ্যে যে 8টা পোস্ট রেগুলার স্কেল অফ পে পাবে, ঠিক আছে। আর এর মধ্যে 5টা পোস্ট পাবে ফিক্সড পে বেসিসে, ঠিক আছে। তার মধ্যে 13টা পোস্টের মধ্যে 9টা পোস্ট হবে ইউআর ক্যাটাগরির আন্ডারে, আর 3টা পোস্ট হবে এসটি শিডিউল ট্রাইব এসটি ক্যাটাগরির আন্ডারে, আর 1টা পোস্ট হবে এসসি ক্যাটাগরির আন্ডারে, ঠিক আছে। তারপর যে এডুকেশন কোয়ালিফিকেশনটা সেটা দরকার, সেটা হলো কোথায় একটা বলেছি দ্য নাম্বার অফ পোস্ট টু বি ফিল্ড আপ ইজ সাবজেক্ট টু ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাজ পার রিকোয়ারমেন্ট। মানে যে পোস্টগুলো দেওয়া আছে 13 পোস্ট আছে, ইনক্রিজ হতে পারে ডিক্রিজ হতে পারে, ঠিক আছে। এটা সেটা ডিপার্টমেন্ট মানে বুঝবে, ডিপার্টমেন্টের উপর নির্ভর করে। তারপর বলেছে এ ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন আর্টিকেল 5, মানে ইন্ডিয়া সিটিজেনশিপ হতে হবে সেটা বলেছে। তার সাথে মাস্ট বি গ্রাজুয়েট, গ্রাজুয়েট মানে এলিজিবিলিটি দেখেন, এলিজিবিলিটি হচ্ছে মাস্ট বি গ্রাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অর ইকুইভ্যালেন্ট উইথ টাইপিং স্পিড অফ 40 ওয়ার্ডস পার মিনিট অন এ কম্পিউটার। কি বলেছে, তোমাকে গ্রাজুয়েট সিম্পল গ্রাজুয়েট হতে হবে, তার সাথে তুমি কম্পিউটার টাইপিং সার্টিফিকেট যদি থাকে বা কম্পিউটার বলেছে যে হ্যাভিং সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, মানে কি তোমার কম্পিউটার টাইপিং সার্টিফিকেট যদি থাকে তার মধ্যে স্পিড কত হবে 40 ওয়ার্ডস পার মিনিট, এবং কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে তাহলে ভালো, এবং তার সাথে কম্পিউটার টাইপিং সার্টিফিকেট থাকে তাহলেও ভালো, তুমি তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো এই পোস্টের জন্য, ঠিক আছে। নর্মাল গ্রাজুয়েট হতে হবে, টাইপিং সার্টিফিকেট থাকতে হবে, তার সাথে তোমার 40 ওয়ার্ডস পার মিনিট স্পিড থাকতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো এই পোস্টের জন্য, ঠিক আছে। তারপর দেখে নিই অ্যাপ্লিকেশন ফি, যাতে অ্যাপ্লিকেশন ফি ফর ইউআর ক্যাটাগরি 300 টাকা, আর এসসি এসটির জন্য 150 টাকা, ঠিক আছে। আর ফিজ ওয়ান্স ডিপোজিটেড উইল নট বি রিফান্ডেড, একবার ফিজ দেওয়ার পর তারা রিফান্ড করবে না, ঠিক আছে। আর ফিজ দিতে হবে নেট ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা ক্রেডিট কার্ড ইউজ করে, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার ইন রিটেন এক্সামিনেশন অফ এ স্ক্রিনিং টেস্ট অফ 100 কোয়েশ্চেন্স রিলেটেড ইংলিশ গ্রামার, মানে 100 মার্কের প্রশ্ন হবে, তার মধ্যে থাকবে ইংলিশ গ্রামার থাকবে, জেনারেল নলেজ থাকবে, অ্যাপটিটিউড থাকবে, রিজনিং দ্য এটসেট্রা অফ দ্য ভ্যালু অফ হাফ মার্কস, দ্যাট ইজ 50 মার্কস ইন টোটাল, 50 মার্কস টোটাল। ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটস হু অবটেন 60% অর মোর মার্কস অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব হু অবটেন্ড 50% অর মোর মার্কস ইন রিটেন টেস্ট শ্যাল বি এলিজিবল ফর দ্য অ্যাপিয়ারিং ইন দ্য টাইপিং টেস্ট অর কম্পিউটার কম্প্রাইজিং অফ 25 মার্কস অ্যান্ড রিটেন টেস্ট অ্যান্ড রিটেন টেস্ট ইংলিশ অফ দ্য 25 মার্কস হোয়ার দ্য কম্প্রিহেনশন রাইটিং অ্যাবিলিটি ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ শ্যাল বি টেস্টেড। মানে কী কী বলেছে দেখো, 50 মার্কস টোটাল হবে, ঠিক আছে। তার মধ্যে বলছে ইউআর ক্যাটাগরি তাকে 60% বা তার বেশি মার্কস পেতে হবে তাহলে, এবং অ্যান্ড দ্য আর শিডিউল ট্রাই বা শিডিউল ক্লাস ক্যাটাগরিকে 50% মার্ক পেতে হবে, পাওয়ার পরই মানে রিটেন স্ক্রিনটা পাস বলে ধরা হবে, তারপর তাদেরকে নেক্সট স্টেজে পাঠানো হবে যেটা হবে টাইপিং টেস্ট, ঠিক আছে। যেটার মধ্যে 25 মার্কসের টাইপিং টেস্ট হবে, তারপর পাঠানো হবে যে নেক্সট স্টেজে যেটা হলো রিটেন টেস্ট হবে ইংলিশের উপর, ইংলিশ টু বেঙ্গলি কম্প্রিহেনশন থাকবে, রাইটিং অ্যাবিলিটি চেক করা হবে, আর ট্রান্সলেশন চেক করা হবে বেঙ্গলি টু ইংলিশ, বেঙ্গলি টু ইংলিশ সেটা চেক করা হবে, ঠিক আছে। তার কাছে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালটা আমি নিচে দিয়ে দেবো, নিচে ডেসক্রিপশন লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমরা ফর্মটাকে ফিল করে নেবে, ঠিক আছে। শুরু হবে 19 তারিখ, মানে আজকে থেকে শুরু হয়ে গেছে, থাকবে 12 তারিখ, অক্টোবরের 12 তারিখ অবধি, ঠিক আছে, আপ টু 4টা অবধি। তো অনলাইনে ফর্ম ফিল আপ হবে, আজকে থেকে শুরু হয়ে গেছে, সবাইকে ফর্মটা ফিল করতে, নর্মাল গ্র্যাজুয়েশন হলেই চলবে, তার সাথে টাইপিং স্পিড থাকলেই চলবে, তোমার টাইপিং সার্টিফিকেট থাকা যায়, ঠিক আছে। আর কিছু নেই, এতটুকু ছিল, এটুকু সাবমিশন অনলাইনটা 19 তারিখ শুরু হয়ে গেছে, মানে আজকে থেকে অক্টোবরের 4 তারিখ অবধি থাকবে, মানে অক্টোবরের 4টা অবধি থাকবে, 12 তারিখ 4টা অবধি থাকবে, ঠিক আছে। লাস্ট ডেট অফ ফাইনালাইজেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, মানে অনলাইন অ্যাপ্লিকেশন ফাইনাল তুমি সাবমিট করতে 12 তারিখ অবধি লাস্ট তোমাকে ডেট দেওয়া হয়েছে, ঠিক আছে। ডেট অফ সিলেকশন টেস্ট অ্যান্ড ডাউনলোডিং অ্যাডমিট কার্ড সেটার পরে জানানো হবে, টেস্ট সেন্টার টাইম অ্যান্ড ডিউরেশন এগুলো পরে জানানো হবে, ঠিক আছে। তাহলে এতটুকুই, আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, আর যদি কোনো ডাউট থাকে এই পোস্ট মানে এই জব রিলেটেড তাহলে অবশ্যই কমেন্টে লিখবে, আমি সব ডাউটে রিপ্লাই দেবো। আর অপেক্ষা করে নেক্সট ভিডিওর জন্য, টিল দেন, বাই বাই।